আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতহ সম্মানিত দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেদিন থেকে বসছেন সেদিন থেকে তার যে কথাবার্তা এবং তার যে বিভিন্ন রকম মন্তব্য প্রায়ই দেখা যাচ্ছে বাংলাদেশের সংবাদ শিরোনাম হয়ে পড়ে অতি সম্প্রতি তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং তার সেই বক্তব্যটিও সারা বাংলাদেশে রীতিমতো আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছে তিনি যে কোনো একটি কথা প্রসঙ্গে বলেছেন যে যদি তার কার্যালয় অভিমুখে বিএনপির বিক্ষোভকারীরা বিক্ষোভ করতে যায় অর্থাৎ এই যে এখন এই মুহূর্তে যেটি হচ্ছে শ্রীলঙ্কাতে যে ঘটনাটি ঘটে গেল এবং অন্যান্য দেশে যে সকল ঘটনা ঘটার জন্য ও পেতে রয়েছে বিক্ষোভকারীরা ঠিক তেমন একটি পরিস্থিতি যদি বাংলাদেশে হয় এবং সেক্ষেত্রে যদি বিএনপি এবং সরকার বিরোধী অন্য যে সকল সমূহ রয়েছে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় উদ্দেশ্য করে মিছিল করে এবং মিছিল করতে করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায় তাহলে কি হবে এরকম একটি যাকে বলে অত্যন্ত সিরিয়াস একটি প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে তিনি কোনো অবস্থাতেই বিক্ষোভকারীদেরকে দমন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুকুম দেবেন না বরং যারা বিক্ষোভ করতে এসছে তাদের সবাইকে চায়ের নিমন্ত্রণ জানাবেন এখন বক্তব্য হলো যে যারা বিক্ষোভ করতে সেই মুহূর্তে বাংলাদেশে তারা তাদের যে স্বাভাবিক যে বিক্ষোভ করার ক্ষমতা এটি এখন প্রেস ক্লাবের আনাচে কানাচের মধ্যে সীমাবদ্ধ এবং তাও শর্ত সাপেক্ষ অর্থাৎ সরকার যদি চায় পুলিশ যদি চায় তাহলে তারা সেখানে নির্বিঘ্নে যে কোনো বিক্ষোভ সমাবেশ করতে পারে নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু পুলিশের একজন যদি সাব ইন্সপেক্টর এসে কোনো মতে হুমকি ধামকি দেয় আর দশ বারোটা সাধারণ যারা পুলিশের কনস্টেবল রয়েছেন তারা যদি খুব জোরে জোরে একটু বাসিতে ফুক দেয় এবং যদি আল্লাহ না করুক দু একটা টিয়ার শেল ফাটে তাহলে প্রেসক্লাবের সামনে যারা গলা ফাটান বিভিন্ন রাজনৈতিক দলের তাদের অবস্থা কি হবে এবং তারা কিভাবে সেখানে প্রতিরোধ করবেন কিংবা কীভাবে প্রেস ক্লাবের ওয়ার্ল্ড টপকে চলে যাবেন আবার সেখান থেকে বের হয়ে কিভাবে আসবেন এসব নিয়ে নিদারুণ সব দৃশ্য আমাদের দেশে রয়েছে তো সেই মানুষগুলো যখন সাহসী হয়ে উঠবে এবং সেই মানুষগুলো যখন বাধাহীন হয়ে পড়বে এবং তারা মিছিল নিয়ে এগোতে এগোতে একেবারে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত চলে যাবেন তখন তাদের মধ্যে কয়জন চা খাওয়ার মতো মন মানসিকতায় থাকবেন আর প্রধানমন্ত্রী কতজনকে চা খাওয়ার দাওয়াত দিবেন এবং প্রধানমন্ত্রী কি করে জানবেন যে কতজন বিক্ষোভকারী এবং কি উদ্দেশ্যে সেখানে তারা এসছে এবং তাদের সেই আগমন উপলক্ষে যদি চায়ের আয়োজন করতে হয় তার সঙ্গে যদি একটু নোনতা বিস্কেট দিতে হয় তাহলে মোটামুটি চার পাঁচ দিন আগের থেকে গণভবনকে প্রস্তুতি নিতে হবে তাছাড়া এতগুলো মানুষকে খাওয়ানো সম্ভব না এটি হলো প্রধানতম কথা দ্বিতীয়ত আমরা দেখেছি শ্রীলঙ্কাতে যেটি দেখেছি যে প্রধানমন্ত্রীর বাসভবনে যারা গিয়েছেন কিংবা যারা রাষ্ট্রপতির বাসভবনে গিয়েছেন বিক্ষোভ করতে করতে তারা কারো পরোয়া করেননি তারা কারোই যাকে বলে চা খাওয়ার আশা করেননি বরং তারা সদল বলে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে কিংবা রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে কি সমস্ত ঘটনা ঘটিয়েছেন তা কেবল শ্রীলঙ্কার লোকজন নয় আমরা নয় তাম দুনিয়ার যারা লোকজন তারা দেখেছেন তো কাজী বাংলাদেশে যারা বিক্ষোভকারী রয়েছেন তারা সেসব দৃশ্য দেখার পর যদি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে থেমে যান এবং তারা প্রধানমন্ত্রীর কাছে চায়ের দাবি করেন অথবা প্রধানমন্ত্রী লোক মারফত গেটে থেকে তাদেরকে আহ্বান করে নিয়ে যান তবে আমি মনে করব যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার সভ্যতা এবং ভব্যতা সারা পৃথিবীর সর্বকালের ইতিহাসকে একেবারে অতিক্রম করে রীতিমতো জান্নাতুল ফেরদাউসের পর্যায়ে গিয়েছে এবং সেটি যদি হয় তাহলে তো একটা নিদারুণ কথা এবং একটি নিদারুণ বিষয় হয়ে দাঁড়াবে বাংলার ইতিহাসে তো এই ব্যাপারে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন তো যা হোক এখন যেটি হলো প্রধানমন্ত্রী সেই বক্তব্যের প্রতিক্রিয়াতে বিএনপির পক্ষ থেকে নানা জনে নানা কথা বলেছেন এবং আমি একটি মাধ্যমে দেখলাম যে বিএনপির যিনি প্রবক্তা অথবা বিএনপির মুখপাত্র প্রধানতম মুখপাত্র জনাব রিজভি সাহেব তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী যে চায়ের দাওয়াত দিবেন সেই চায়ের মধ্যে কি হেমলক থাকবে কিনা হেমলক আপনারা জানেন যে এক প্রকার অতি তীব্র বিষ যে বিষ প্রয়োগ করে মহামতি সক্রেটিসকে হত্যা করা হয়েছিল অথবা জহর থাকবে কিনা জহর একটি বিদেশি শব্দ সম্ভবত ফার্সি শব্দ তো এই যে জহর সেই যে নামক যে বৃষ্টি এই বৃষ্টিও খাদ্যের সঙ্গে মিশিয়ে পানির সঙ্গে মিশিয়ে প্রতিপক্ষকে প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার যে ফার্সি রীতি বা পারসিক রীতি এটি সারা দুনিয়াতে অত্যধিক জনপ্রিয় তো উনি এখানে হেমলক এবং জহর এই দুটো শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ প্রধানমন্ত্রীর চায়ের মধ্যে এগুলো থাকবে কিনা তো এই যে বক্তব্য এই বক্তব্যের বাইরে মৃদু ভাষণে বিএনপির ভদ্রলোক বলে পরিচিত জাতীয় ভদ্রলোক হিসেবে যিনি অত্যধিক সম যাকে বলে সমাদৃত সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আমরা অবশ্যই চা খেতে যাব যদি তিনি প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে এই দাবিটি তিনি মেনে নেন তাহলে আমরা সবাই তার কাছে চা খাওয়ার জন্য যাব অত্যন্ত দরদপূর্ণ বক্তব্য সজ্জন এর ভাষার মুখ থেকে সাধারণত এই ধরনের বক্তব্য বের হয় এবং আমরা জানি যে মির্জাফরকুল ইসলাম আলমগীর যথেষ্ট বয়স্ক একজন মানুষ মামলা মোকদ্দমা থেকে শুরু করে তার উপর সরকারের যে জুলুম এবং নির্যাতন এটি অন্য যে কোনো বিএনপি নেতার চাইতে কোনো অংশে তার উপরে কিন্তু কম হয়নি তো এত কিছুর পরেও তিনি ভদ্রতার সীমা বা মাত্রা কখনো অতিক্রম করেননি এবং করেন না দ্বিতীয়ত এত কিছুর পরেও তিনি ভদ্রতা বজায় রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক করতে চাচ্ছেন এটি আমি মনে করি বিএনপি রাজনীতির একটি নতুন ভদ্রতার ইতিবাচক মাত্রা তো ঘটনা যাই হোক না কেন বিএনপির যারা সাধারণ নেতা এবং কর্মী রয়েছেন তাদের বক্তব্য হলো যে আমরা কোন অবস্থাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে যিনি এখন এই প্রধানমন্ত্রীর পদে রয়েছেন তার সঙ্গে কোনো আলাপ আলোচনায় বসবো না যে কোনো মূল্যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাব এবং সেক্ষেত্রে বাংলাদেশের বৃহত্তম পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে যেভাবে সাজ শেষ প্রান্তে হয়েছে তো সেভাবে তাদের সঙ্গে আলোচনা হতে পারে এবং আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনার সঙ্গেও তাদের আলোচনা হতে পারে কিন্তু তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আমাদেরকে চায়ের দাওয়াত দিবেন আর অমনি আমরা হুড় হুর করে সেখানে গিয়ে চা খেয়ে আসবো এ কথা যারা বিএনপির যারা সাধারণ কর্মী রয়েছেন নেতারা রয়েছেন তারা কোনো অবস্থাতেই মানতে পারছেন এর কারণ হলো ইতিপূর্বে ওখানে ব্যক্তিগতভাবে দলীয়ভাবে যারাই চা খাওয়ার জন্য গিয়েছেন তাদের চা কতটা হজম হয়েছে কতটা বদহজম হয়েছে এবং সেই চায়ের মূল্য যে কত বড় ছিল ব্যাপক ছিল এবং বিশাল ছিল তারা সবাই মোটামুটি হাড়ে হাড়ে টের পেয়েছে আমরা সবাই জানি যে দু হাজার আঠারো যে একটা নির্বাচন হলো সেই নির্বাচনের আগে হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি সৌহার্দের পরিবেশ সৃষ্টি হলো আমরা দেখতে পেলাম যে রাজপথের যে রাজনৈতিক দলগুলো সেগুলো ডক্টর কামালের নেতৃত্বে একটা যাকে বলে ঐক্যবদ্ধ হলো এবং তাদের মধ্যে এক ধরনের জাগরণ সৃষ্টি হলো উনিশশো চুয়ান্ন সালে বাংলাদেশে যে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল ঠিক সেই সময়টিতে বয়োবৃদ্ধ সেরে বাংলাকে ফজলুল হকের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল এবং ভোটের মাঠ যেভাবে গরম করে ফেলেছিল ঠিক একইভাবে দু হাজার আঠারো সনের নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসের একেবারে দশ বারো তারিখ পর্যন্ত মোটামুটি সেরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সবাই মনে করেছিলেন যে বাংলাদেশে ডক্টর কামাল হোসেন নতুন সেরে বাংলা ফজলুল হক হিসাবে আবির্ভূত হতে যাচ্ছেন ডক্টর কামাল হোসেন সাহেবের বাড়িও বরিশাল অঞ্চলে আর সেরি বাংলা ফজলুল হক সাহেবের বাড়িও বরিশাল অঞ্চলে এই জন্য বরিশালের যারা লোকজন রয়েছেন তাদের গর্বের কোনো সীমা ছিল না আর অন্য যারা জেলার বাসিন্দা তারা ডক্টর কামাল হোসেনের এই যে আকস্মিক সফলতা সেই সফলতায় তারা একেবারে জ্বলে পড়ে সারখার হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি যখন সেখানে গেলেন চা খাওয়ার জন্য তো তিনি কি খাবেন তার জন্য কি কি খাবার আনা হবে এবং প্রধানমন্ত্রী তাকে ডক্টর কামাল হোসেন সাহেবকে চাচা বলে ডাকেন এই জন্য তার জাতীয় নাম হয়ে গেল কামাল চাচা তো কামাল চাচা জানা গেল যে তিনি রেডিসান হোটেলে একটা কেক রয়েছে চিজ কেক তো সেই চিজ কেক নাকি তার খুব পছন্দ এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ অর্ডার দিয়ে হোটেল রেডিসান থেকে কামাল চাচার জন্য সেই সেদিন যে বৈঠক হবে সেই বৈঠকের যে খানাপিনা সেই খানাপিনা মধ্যে সিসকেক অন্তর্ভুক্ত করেছিলেন এরপরে কি হলো ডক্টর কামাল হোসেনের সঙ্গে যারা সেদিন বৈঠকে গিয়েছিলেন তারা একেবারে সেখানে যাকে বলে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গিয়েছিলেন যে মরে যাবেন কিন্তু গণভবনের এক ঢোক পানি তারা খাবেন না জাতক্রহের কথা তো আর অন্যদিকে গণভবনের যারা কর্তা ব্যক্তি তাদের মধ্যে যে কোনো মূল্যে ছলে বলে কৌশলে সেদিনে যারা মিটিং অংশগ্রহণকারী ছিলেন তাদেরকে কিছু একটা মুখে তুলে দেওয়া মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া অথবা তাদেরকে খেতে বাধ্য করার জন্য তাদের প্রাণান্ত করার চেষ্টা ছিল তো এই যে দুই পক্ষের দুই ধরনের চিন্তা এক পক্ষ খাবেন না আর এক পক্ষ খাওয়াবেন তারই মধ্যে দেখা গেল যে টেবিলে কিছু কিছু খাবার পরিবেশন করা হলো যেগুলোকে আমরা সাধারণত স্ন্যাক্স বলি তো এখন বৈঠক করতে করতে মদুদ আহমেদ সাহেব হয়তো একটা চিপসে কামড় দিয়েছেন একজন একটু পানিতে মুখ দিয়েছেন তো এগুলো যখন টেলিভিশনে প্রচার হতে থাকলো তখন যারা সেখানে গিয়েছিলেন তাদের সম্পর্কে সারা বাংলাদেশে এক ধরনের সিসি রব পড়ে গেল সবাই বলার চেষ্টা করলো এই লোকগুলোকে জীবনে কোনো দিন কোনো খাবার খায়নি এদের লোভের জিব্বা কতটুকু তারা তো অভুক্ত অবস্থায় সেখানে বুভুক্ষুর মতো আচরণ করেছেন তো এই সকল ইতিহাস যাকে বলে ঘটনা পরিঘটনা পরিক্রমা এগুলো সহ্য করার পরেও সেই বৈঠক থেকে কোনো ফলাফল আসেনি বরং সেই দিন প্রধানমন্ত্রী এবং তার যারা সহযোগী ছিলেন তাদের কুটকৌশলের কাছে ডক্টর কামাল চাষার নেতৃত্ব যে সকল রাজনীতিবিদ সেখানে গিয়েছিলেন তারা এমন ধরা খেয়েছেন এমন নাকানি চুবানি খেয়েছেন যে সেই তাদের নাকানি সুবানির কবলে পড়ে সারা বাংলাদেশে যে সকল বিএনপি এবং তাদের যে সকল অঙ্গ সংগঠন এবং ওই যে জোট হয়েছিল যুক্ত ফ্রন্ট বা ঐক্য যে জোট হয়েছিল সেই জোটের যে সকল প্রার্থী তারা যেভাবে দিনে দুপুরে সর্ষে ফুল দেখেছেন যেভাবে কেয়ামতের আলামত টের পেয়েছেন এবং যেভাবে মাগো ভিক্ষা চাইনা তোমার কুত্তা সামলাও এই যে প্রবাদ এবং প্রবচন তারা যেভাবে হাড়ে হাড়ে অনুভব করেছেন তা এই বাংলার জমিনে কোনো একটা জেনারেশনে এককভাবে এইভাবে করেছে এরকম ঘটনা দ্বিতীয়টি পাওয়া যাবে না ফলে সেই সমস্ত স্মৃতি যদি বিএনপি নেতাকর্মীরা স্মরণ করেন তাহলে এই যে প্রধানমন্ত্রীর যে চা খাওয়ার যে আহ্বান বা দাওয়াত তাহলে সেই দাওয়াতটি তাদের কাছে কি অমৃত বলে মনে হবে অর্থাৎ প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে অংশগ্রহণ করে তারা অমৃত রূপে চা খাবেন নাকি ওই চায়ের পেয়ালা দেখার সঙ্গে সঙ্গে তাদেরকে কি দেওয়া হবে কি করা হবে এগুলো পরের বিবেচনায় এসে তারা যদি প্রথমে সেই চায়ের মধ্যে হেমলক বা জহর দেখতে পান তাহলে সেই ক্ষেত্রে রসায়নটা কেমন হবে এটি নিয়েই মূলত সবাই আলোচনা করছে তো এই হলো সার্বিক প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপটে আমার নিজের ব্যক্তিগত অভিমত হল যে মানুষ যখন সম্মান হারিয়ে ফেলে মানুষ যখন বিশ্বাস হারিয়ে ফেলে তখন সমাজে যে ধরনের একটি নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সেই প্রতিক্রিয়ার মধ্যে যত ইতিবাচক সদিচ্ছাই প্রদর্শন করা হোক না কেন কখনো সেই ইতিবাচক সদিচ্ছা কারো কাছে আকর্ষণ সৃষ্টি করে না দ্বিতীয়ত মানুষ একবার ভুল করে কিন্তু বুদ্ধিমান মানুষ দ্বিতীয়বার কখনোই ভুল করে না এবং বেকুফরা সবসময় বারবার ভুল করে এখন বিএনপি যদি সার্বিকভাবে বা সার্বজনীনভাবে একটি বেকুবের দল হয় তাহলে তাদের কথা আলাদা আর অন্যদিকে আরেকটি উপকথা রয়েছে যে মানুষ যখন ক্ষমতা বৃত্ত এবং বৈভব এগুলোর চূড়ান্ত পর্যায়ে চলে যায় তার মধ্যে এক ধরনের ড্যাম কেয়ার ভাব চলে আসে সে কাউকে বিশ্বাস করে না কাউকে মান্য করে না যা মুখে আসে তাই বলে কোনো রকম কোনো কিছু পরোয়া করে না এবং লজ্জা সরম বলতে একটা জিনিস যেটা আছে সেটা এই ধরনের যারা ক্রমাগত ধর যারা লোকজন রয়েছেন তারা সেগুলো মানতে চায় না তো এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কে কোন অবস্থানে রয়েছেন এই বিবেচনার ভার আপনাদেরকে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ অবরকাত।